প্রিয় শিক্ষার্থীরা ফিফটিন মিনিটস ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের বিষয় ভাগ আমরা গত ক্লাসে ভাগের নিয়মাবলী ও সূত্রাবলী দেখেছিলাম সেগুলো একটু তোমরা খেয়াল করে দেখে নাও ভাগ করার আগে ভাগ করার আগে আমাদের কিছু নিয়মকানুন জেনে রাখতে হয় যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয় প্রথমে আমরা জেনেছিলাম যে ভাগ কি ভাগ হচ্ছে পুনঃ পুন বিয়োগ তারপরে ভাগের মধ্যে যে ভাগ এগুলো ছিল সেটা ভাজ্য ভাজ ভাগ ফল এবং ভাগশেষ এগুলোও তোমরা ভিডিওগুলো দেখে শিখে নেবে আর ভাগ দুই রকমের হচ্ছে একটা হলো নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে এখন আমি সরাসরি আজকে কোনো কথা না বাড়িয়ে তোমরা আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওইটা দেখবে তারপরে তোমরা সরাসরি ভাগে আসবে দেখো প্রথমে আমি দেখাবো এমন একটি ভাগ যে যেটা নিঃশেষে বিভাজ্য অর্থ মিলে যাবে ভাগ করার সময় আমি দুই অঙ্কের সংখ্যা নিয়েছি দুই অঙ্কের সংখ্যা নিলে যদি প্রথমে আমি একটি সংখ্যা নিই দেখব যে সেই সংখ্যাটির মধ্যে আমার এই ভাজক সংখ্যাটি যাচ্ছে কি না তাহলে এখানেও নয় আছে এখানেও নয় আছে যদি দুটোই সমান হয় আমি একবার নিতে পারি তাহলে নয় এক কে নয় এবার আমার কিন্তু অঙ্কটি শেষ হয়নি এর পাশে কি আছে একটা শূন্য এই শূন্যটাকে নামিয়ে আনতে হবে যখন আমি নামিয়ে আনবো এখানে একটি শূন্য হলো তাহলে এখানে আমি কি দেব নয় শূন্য শূন্য এই নয় শূন্য শূন্য এবার হচ্ছে দেখো এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে এখানে কোনো ভাগ শেষ নেই এইটার নাম কি ভাজ্য আর এটি হচ্ছে ভাগ ফল দেখো এই অঙ্কটির কোনো ভাগশেষ নেই এটি হল নিঃশেষে বিভাজ্য অঙ্ক আর এখন যেটা আমি করব সেটাই ভাগ শেষ থাকবে সেটি নিঃশেষে বিভাজ্য নয় সাথে আমি ভাগটিও শিখিয়ে দেব এখন দেখা যায় যে তোমাদের যে বই আছে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলোতে উপরে এই দাগটা না দিয়ে উপরে ভাগ দিয়ে করে তখন তোমরা একটু ভয় পেয়ে যাও ওটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ আর এইটি হলো দেশীয় পদ্ধতিতে ভাগ আমি তোমাদের দেশীয় পদ্ধতির ভাগটি শিখিয়ে দিচ্ছি শুধুমাত্র ভাগ ফলটাও উপরে লিখে দিলেই হবে এই দাগের কোনো প্রয়োজন নেই এবং ভয় পাওয়ারও কিছু নেই ওটাকে বলে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ আর এটি হলো দেশীয় রীতিতে ভাগ দেখো এখানে পাঁচ আছে আর এখানে এক আছে কিন্তু দুই অঙ্কের সংখ্যা আছে পাঁচ থেকে এক ছোট তাহলে ভাগ করতে গেলে এটা এই সংখ্যাটির মধ্যে যাচ্ছে না তাই আমি কি করব আমি দুই অঙ্কের সংখ্যাটি নেব তাহলে কত হয়ে গেল আমার এখানে হয়ে গেল আঠারো তাহলে পাঁচ দিয়ে যদি আমি আঠারোকে ভাজ দিই ভাগ দিই তাহলে তিন পাঁচে পনেরো দেখো তিন আমার থেকে গেল এখানে কাটার কিছু নেই এখানে তিন থেকে গেল তাহলে আমার কি হলো এটা কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য হলো না এটি হচ্ছে ভাজ এটি ভাজ্য ভাগ ফল ভাগ শেষ খেয়াল করে তোমরা দেখো উপরের অঙ্কটি ছিল যে নিঃশেষে বিভাজ্য কোনো ছিল না আর নিচের অঙ্কটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয় কারণ এখানে একটি ভাগ শেষ আমরা পেয়েছি এই এই জন্য ভাগকে আমি দুই রকম বলেছিলাম একটি নিঃশেষে বিভাজ্য ওপরটি নিঃশেষে বিভাজ্য নয় আমরা আরও একটি অঙ্ক করে দেখব দেখো সাত ছোট আর নয় বড় এখানে দুই অঙ্কের সংখ্যা আছে কিন্তু আমি একটির ভিতরেই আমার এই সাত চলে যাচ্ছে তার মানে আমার অঙ্কটি এইভাবে করতে হবে হয় ভাজ্যের ভাজকের সমান হতে হবে প্রথম সংখ্যাটি না হলে বড় হতে হবে এই সমান বসাতে পারব আর কি বসাতে পারবো নয় তো বা ওর থেকে ছোট বসাতে পারবো কখনোই এই নয় থেকে বড় সংখ্যাটি আমি ভাগ করে বসাতে পারবো না ভাগ অর্থ কি তুমি কাউকে দিচ্ছ ভাগ করে করে তো তোমার যদি নাই থাকে তাহলে তুমি কি দেবে এইটা মাথায় রেখে তোমার যদি তোমার থাকে তাহলে তুমি সমানটা ভাগ করে দিতে পারো অথবা তার কম অংশ ভাগ করে দিতে পারো কিন্তু যেটা তোমার নেই সেটা তো তুমি ভাগ করে দিতে পারবে না এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো সাত একে সাত দেখো আমি প্রথম সংখ্যাটি থেকে ছোট বসিয়েছি কোনোভাবেই এর বড় বসাতে পারবো না আর সমান বসাতে পারবো নয় বসাতে পারতাম যদি এখানে নয় হতো আমি নয় সংখ্যাটি এখানে বসাতে পারতাম বিয়োগ দিলে কত হয় দুই আর এককে নামিয়ে আনতে হবে বা কেটে আনতে হবে তোমরা যেটি বলবে সেটিই হবে তিন সাথে কত হলো একুশ এখানেও কোনো ভাগশেষ নেই এবার আমি আরেকটি অঙ্ক এক একটা ভাগ এক এক ধরনের হচ্ছে তোমরা কি খেয়াল করে একটু দেখেছ উপরের অঙ্কটি একরকমের ছিল যেখানে আমি সমান সমান বসিয়েছিলাম দ্বিতীয় অঙ্কটিতে আমার ভাগ শেষ ছিল আর তৃতীয় অঙ্কটি আমি যেটি করেছি সেটি তোমার তৃতীয় অঙ্কটি যেটি করেছি সেটি দেখো আমি সমান বসায় নিয়ে এর থেকে ছোট বসিয়েছি এবং এটা একটা সংখ্যা কেটেও এনেছি এবার আমি আরেকটি অঙ্ক করে দেখব যে অঙ্কটি তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে ফেলো যদি পরীক্ষায় আসে বা তোমাদের করতে দেয়া হয় তোমরা কি করো ছয় একে কোনোভাবেই যদি বলেছি যে এক একই রকম সংখ্যা থাকে তাহলে একবার যাবে ছয় ছয় এবার নামিয়ে আনলে কি তোমার ভাগ শেষ না একটু খেয়াল করে দেখো তোমরা অঙ্কটি এইভাবে করে রেখে দাও এটা একদমই ভুল কেন এই এইভাবে করে রাখা যাবে না যখনই তুমি কোনো সংখ্যা নামিয়ে আনবে তখন তোমার দেখতে হবে যে সেই সংখ্যাটি ওই ভাজ্যের ভাজক দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ করা না যায় তাহলে এটি এই এইরকমই থাকবে আর এখানে একটি শূন্য বসাতে হবে কিভাবে দেখো আমি একটু মিলিয়ে দিই ছয় কি বের করবে ভাজ্য বের করবে বাষট্টি আমার হতে হবে ছয় দশে ষাট আর যোগ দুই তাহলে হলো বাষট্টি কিন্তু আমি যদি এই শূন্যটা না দিয়ে এই করি সূত্র অনুযায়ী একে আর তাহলে আমার ছয় কত হচ্ছিল আট কিন্তু দেখো এটা তো তা হবে না এটা হবে কি ছয় দশে ষাট আর দুই যোগ করলে হচ্ছে বাষট্টি সেই যে সূত্র অনুযায়ী তোমাদের যে আমি আগে ক্লাসের সূত্রগুলো দিয়েছি সেটা দিয়ে তোমরা যদি মিলতে চাও তাহলে দেখবে যে এইভাবে মিলবে একটু খেয়াল করে দেখো যে যখনই যত ধরনের ভাগ আসুক না কেন তোমাদের যদি ভাগ করতে হয় তখন তোমরা কিন্তু এইভাবে ভাগ করে দেবে এখানে একটি শূন্য বসিয়ে দেবে এই কেটে এনে রেখে দেবে এখানে কিছু দেবে না তা কিন্তু হবে না আবার যদি এই রকম হয় ভাগ মনে করো আমি সংখ্যাটি এইভাবে লিখেছি কতবার সমান হলে কি একবার যাবে সাত একে সাত এবার কি করব এই একটি একটি করে কেটে আনতে হবে দুই কেটে আনলাম দুই কেটে আনার পর কি দেখতে পাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা যাচ্ছে না তখন আমার কি করতে হবে তখন আমার আরেকটি সংখ্যা কেটে আনতে হবে আর কি শিখিয়েছি যখন ভাগ করা না যায় তখন কি হয় একটি শূন্য বসবে আর আমি আরেকটি সংখ্যা যখন আছে আগেরটাই তো ছিল না তাই আমি কাটতে পারিনি বা নামাতে পারিনি কিন্তু এখানে আরেকটি সংখ্যা আছে এই জন্য আমি এই আরেকটি সংখ্যার পাশে নামিয়ে আনতে পারি এবার কি করব তিন সাথে একুশ সং ভাগ শেষ কত থাকলো এক এইভাবে তোমরা ভাগ অঙ্কগুলো করবে যখন না যায় কেটে নিয়ে আসো তখনও একটি শূন্য বসবে আবার যখন দুটি সংখ্যা একবারে নামিয়ে আনবে তখনও ভাগ ফলের মাঝে একটি শূন্য বসবে এই টিপসগুলো তোমরা মনে রাখবে ভাগ অঙ্ক করতে আর তোমাদের ভুল হবে না সবাই ভালো থাকবে ভিডিওগুলো সুন্দর করে দেখবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ